এই যে গানগুলো চলে না, না শেষ সিচার গেই হ্যায়, আমি বলি এই সময় এইসব গান না চালিয়ে দেশগুলোতে একটাই গান চালানো উচিত, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় তুমি খেয়ে ছড়ালে গো বন্ধু। দাদা ভাই, আমি একটাই কথা বলবো, যদি সত্যি করে অডিশন হতো না, 95% ফিল্ম ইন্ডাস্ট্রি বাড়িতে বসে থাকতো। হ্যাঁ দেখো, সবুজ সাথী দিয়ে দিল, স্বাস্থ্য সাথী দিয়ে দিল, এবার কি আমাদের মতো ভালো ছেলে মেয়েদেরকে জীবন সাথী দেওয়া যায় না? আমি ক্রাইম মাস্টার ডোরো এবং আমার তরফ থেকে প্রত্যেকটা বন্ধুকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ক্যালেন্ডার, চ্যাপ্টানো, মিষ্টির বাক্স, সব কিছু। ফিভার 104 FM শুরু হয়ে গেল, হ্যাঁ, কি ডেলি ডোজ অফ এন্টারটেনমেন্ট। হ্যাঁ, আমি ক্রাইম মাস্টার ডোরো এবং বছর শুরু হয়ে গেছে, যা যা মিথ্যা কথা বলবে, যা যা ছকবাজি করবে আগে থেকে ভেবে নাও, এবং আমি কিন্তু এই বছর কাউকে এক্সট্রা কোনো সুযোগ দেবো না, আর এই প্রথম বছর একদম ঠিক করে ইউটিলাইজ করবো, যা যা মিথ্যে কথা সব কনফিডেন্টলি বলবো, যা যা মিথ্যে কমিটমেন্ট কনফিডেন্টলি করবো, লোকাবো না, মিথ্যে কথা বলবো না। হ্যাঁ, এই অনেকেই বলে যে ঠিকঠাক অডিশন না দিলে নাকি সুযোগ পাওয়া যায় না ইন্ডাস্ট্রিতে। দাদা ভাই, আমি একটাই কথা বলবো, যদি সত্যি করে অডিশন হতো না, 95% ফিল্ম ইন্ডাস্ট্রি বাড়িতে বসে থাকতো। হ্যাঁ দেখো, মাঝে মাঝে বাংলা সিনেমার কিছু সিন দেখলে মানে হাসি ধরে রাখা যায় না। একমাত্র বাংলা সিনেমার ডাক্তাররাই প্রেশার মেপে বলেন, অভিনন্দন, আপনি মা হতে চলেছেন। আমার ক্ষেত্রে দেখো, অম্বলের রোগ, বদ হজমের রোগ, প্রেশার মেপেও দেখা যায় না, ডাক্তার বলতেই পারে না কত রকম টেস্ট দিয়ে দেয়। দেখো, অনেক স্বার্থপর মানুষের মাঝে পৃথিবীতে এমনও অনেক সম্পর্ক আছে যেগুলো জাত পাত, ধনী গরিব কিচ্ছু মানে না, আর সেটা অবৈধ সম্পর্ক। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলছে, শোনো, আমি তোমার বাড়ির সামনে রাতের 12টার সময় এসে হর্ন বাজালি, তুমি কিন্তু আস্তে করে নেবে এসো, তোমাকে নিয়ে ঘুরতে যাবো। তখন গার্লফ্রেন্ড বললো, হ্যাঁ হ্যাঁ, তুমি গাড়ি কিনে নিয়েছো আমায় ঘুরতে নিয়ে যাবে বলে? সেটা শুনে বয়ফ্রেন্ড কি বললো জানো, না 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 না, তুমি যে তাড়াগুলো করছিলে, গাড়ি কিনতে পারিনি, গাড়ির হর্নটা কিনেছি, ওটা নিয়ে এসে তোমার বাড়ির সামনে বাজিয়ে তোমায় ডাকবো। নতুন বছর 2021, বছর কিন্তু আসবেই প্রত্যেক বছরেই, এবং বছরে একইভাবে যাবে, তুমি কি করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, মাস্টার মশাই তার ছাত্রকে বললো, সাপোজ গৌরব, তুমি একটি 15-তলা বাড়ির ওপর বসে আছো, হঠাৎ করে সেই 15-তলা বাড়ির 15-তলাতেই আগুন ধরলো, তুমি কি করে বাঁচবে, তুমি কি করে সেখান থেকে পালাবে? সেটা শুনে গৌরব কি বললো জানো, মানে গৌরব আমার মতো ভাবে, বলো স্যার আমি ভাববোই না, আমি কল্পনাই করবো না, এই ধরনের চিন্তা ভাবনা মাথায় রাখবোই না। ওফ বাবা, অনেকেই আছে সারা জীবন ধরে শুধু মেয়েদেরকে প্রপোজ করেই যায়, একটা মেয়েকে 100 বার প্রপোজ করলে সে মানতে চায় না, সে ভাবে এই গ্র্যান্টেড, এই আমাকে ভালোবাসে, এ বাবা একে নিয়ে গলা যাবে না, প্রচণ্ড কম্পালসিভ, অবসেসিভ বাবা। ওই জন্য আমি একটা কথা বলি, হ্যাঁ, একটা মেয়েকে 100 বার প্রপোজ না করে 100টা মেয়েকে একবার করে প্রপোজ করো, 60% চান্স আছে সফলতা আসার। দেখো, শীতকাল মানেই হচ্ছে সেলিব্রেশন, এবং এই 31শে ডিসেম্বর, এই 30শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর, 24শে ডিসেম্বর, মানে এই উইন্টার কার্নিভালের সময় মানুষ সেলিব্রেশনের ছড়াছড়ি, কেউ বাড়ির ছাদে, কেউ বন্ধুর বাড়ির বেডরুমে, কেউ বন্ধুর রেস্টুরেন্টে, কেউ বন্ধুর পাবে, কেউ বন্ধুর ডিস্কে, আনন্দ করে ভরপুর ছড়িয়েছে, বমি করেছে, সব কিছু করেছে, ঠিক আছে? এই যে গানগুলো চলে না, না শেষ সিচার গেই হ্যায়, আমি বলি এই সময় এইসব গান না চালিয়ে ডিস্কগুলোতে একটাই গান চালানো উচিত, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় তুমি খেয়ে ছড়ালে গো বন্ধু। আমি কি মারাত্মক রিসার্চ করি সেটা তো তুমি জানোই, মানে অনেকেই দেখি এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউবে এই ধরনের প্রমোশন করে, আপনি আপনার ভিডিওতে 100খানা সাবস্ক্রাইবার বাড়াবেন, আপনি আপনার ইউটিউবে 100খানা ফলোয়ার্স বাড়াবেন, আপনি আপনার ফেসবুকে 5000 ভিউজ আনবেন, আপনি ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়াবেন, 1 কোটি 500 টাকা, 100 টাকা, 400 টাকা, 600 টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠান, আমি আপনাকে পিআর করব, আমি আপনার গানকে পপুলার বানাবো, আমি আপনার ভিডিওকে ভাইরাল বানাবো। আমার সেই লোকগুলোর কাছে প্রশ্ন, আপনাদের নিজেদের প্রোফাইলে গিয়ে দেখি 15টা, 16টা, 20টা, ম্যাক্সিমাম 50টা, 100টা ফলোয়ার্স, আপনি আমাকে কি করে নাম করাবেন? আরে আমাদের তো একটু হলেও কিছু আছে, আপনি আগে নিজেকে দেখুন। দেখো, সবুজ সাথী দিয়ে দিল, স্বাস্থ্য সাথী দিয়ে দিল, এবার কি আমাদের মতো ভালো ছেলে মেয়েদেরকে জীবন সাথী দেওয়া যায় না? মানে আমার কি দিন, মানে আমার কি সময় আছে তোমাদের সবাইকে বলি? ট্রাস্ট মি, ছাদে বসেছিলাম, বাড়িতে একটু ঝগড়া করে ছাদে বসেছিলাম, হঠাৎ করে দেখছি পাশের বাড়ির এক কাকিমা তার বাচ্চাকে খাবার খাওয়ানোর জন্য কি বলছে জানো, ওই দেখ বাঁদর, ওই দেখ বাঁদর, ওমা আমাকে বাঁদর ভেবে বাচ্চারা ভাতও খেয়ে ফেললো। এই শীতকালে প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা রেস্টুরেন্টের সমস্ত রেট্রো মিউজিকের বাবা ছড়াছড়ি, একটা জায়গায় বাজছিল
এই ঠান্ডা কনকনাইতে, হ্যাঁ, সামার অফ 69 ব্রায়ান অ্যাডামস। আমি যদি ভাবি সত্যি যদি সামারে 69 কেউ করতে যায় তাহলে ওইটা মাথায় উঠে যাবে, মানে উত্তেজনা উত্তেজনা সিরিয়াসলি। মানে গানগুলো কখন কোনটা চালাতে হয় সেটা তো দেখো, হোটেল ক্যালিফোর্নিয়া ঠিক আছে, আর অনেক পিঙ্ক ফ্লয়েড, ডিপ পার্পল ঠিক আছে, সামার অফ 69 এই কনকনে ঠান্ডায়। এনিওয়ে খুব ভালো থেকো সবাই, কানে রাখো ফিভার 104 FM আর ফিভার 104 FM ব্যাস কলকাতার এই পেজটাকে লাইক করো, ফলো করো, সাবস্ক্রাইব করো এবং সমস্ত ভিডিওকে শেয়ার করো। আর আমার ব্যক্তিগত যে পেজটা আছে ক্রাইম মাস্টার রেডিও, সেটা মধ্যবিত্তের ফেসবুক পেজ, সেটাকেও লাইক করো, ফলো করো। আর আমার বন্ধু তোমরা হয়েছো, সেই কারণেই তো বলি নতুন বছরে তোমাদের মতো বন্ধু পেয়েছি। আমার জীবনে আর শত্রু রাও হবে না গো।